ঈদ মানে আনন্দ, কিন্তু যতই বড় হচ্ছি আমাদের মাঝে থেকে ঈদের আনন্দটা হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় যেমন চাঁদ রাত ঈদের জন্য অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করত, এখন তেমন ফিলটা হয় না আর। আসলে আমাদের এমন অবস্থার জন্য মূলত দায়ী আমাদের ধর্মের প্রতি উদাসীনতা। আমরা ধর্মীয় অনুষ্ঠান পালনে অনেকটাই উদাসীন হয়ে পড়েছি, আর তার ওপর অপসংস্কৃতির প্রভাব তো আছেই। আমরা যতটুকু ধর্মীয় শিক্ষা পেয়েছি আমাদের পরবর্তী জেনারেশনে সেটুকুও খুঁজে পাওয়া অবিরল। প্যারেন্টস, পরিবারের বড়রা সবাই নিজেদের ওয়ার্ক প্লেস নিয়ে বিজি, নিজেরা যতটুকু ইবাদত করতে পারে হয়তোবা সময়ের অভাবে ছোটদের ততটুকু শিক্ষা দিতে পারে না। তবুও আমি ট্রাই করি আয়ানকে নামাজ পড়তে, ভালো কাজ করতে এনকারেজ করার। তো আই এম নট পারফেক্ট ফ্রম এনি সাইড, স্টিল আই ট্রাই মাই বেস্ট টু টিচ হিম। গ্রামে গেলে যদিও ঈদের আমেজটা বেশ ভালোই পাওয়া যায় এখন অবধি, কিন্তু আমরা যারা শহরে আছি, চার দেয়ালে বন্দি সারাদিন, আমাদের ঈদের আমেজটা নিজেদেরই নিজেদের জন্য তৈরি করে নিতে হয়। যদিও গরু আর ঘাসের গন্ধটা চারতলার জানালা থেকেই পাওয়া যায়। ওয়াজ জাস্ট কিডিং বাই দ্য ওয়ে। ঈদের চাঁদ দেখা গিয়েছে, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক সবাইকে। দোয়া করি সবার পরিবারের সাথে ঈদ অনেক অনেক ভালো কাটুক। আমি আর মামুনি চাঁদ রাতে একটু বাইরে বের হয়েছিলাম লাস্ট মিনিট কিছু ঈদ প্রিপারেশনের জন্য। ফার্স্টেই আমরা চলে যাই উত্তরার আরেকে শপিং কমপ্লেক্সে। লারিভে একটা ড্রেস আমি আগে অর্ডার করে রেখে গিয়েছিলাম, ওটা কালেক্ট করবো আজকে ইনশাল্লাহ। আর সেই সাথে মামুনিও আনপ্ল্যান্ডভাবে একটা নতুন ড্রেস কিনে। ড্রেসগুলো আজকের ব্লগে আর শেয়ার করা হয়নি যদিও, ইনশাল্লাহ আগামীকালকের ব্লগেই তোমরা একবারে দেখবে। লারিভের কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসি ফার্স্ট ফ্লোরে। আর একে টাওয়ারের ফার্স্ট ফ্লোরে বিউটি বাজের সামনে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। ইউনিক হেভেন আর্টস নামের একটা মেহেদি পেজের ওনার আপু মেইনলি এই মেহেন্দি ফেস্টের আয়োজন করেছে। আমার খুবই আফসোস হচ্ছিল এই ইনফরমেশনটা তোমাদের সাথে আগে শেয়ার করতে পারলে, হয়তোবা তোমরা যারা আমার মতো মেহেদি দিতে একেবারেই কাঁচা, তোমরা আপুর কাছ থেকে মেহেদি নিতে পারতে। বাট মেবি নেক্সট টাইম ইনশাল্লাহ। যেহেতু আমি আর মামুনি আয়ানকে বাসায় রেখে এসেছি ইতামের কাছে, সেজন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। আদারওয়াইজ আমার খুবই ইচ্ছা ছিল আপুর কাছ থেকে মেহেদি রিজাইন করার, বাট হয়তো বা নেক্সট কোনো অকেশনে আমি আপুর কাছ থেকে মেহেদি নিতে পারবো ইনশাল্লাহ। আপুর মেহেদি পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যে কোনো অকেশনে আপুর কাছ থেকে মেহেদি নিতে পারো। আর এই তো এখানে একুশের সুইটস থেকে মামুনি দই আর কিছু মিষ্টি কিনছিল। আমাদের বাসায় আসলে কারোই মিষ্টি আইটেম খুব বেশি একটা পছন্দ না, সেজন্য আমি মামুনিকে বারবার বলছিলাম বেশি নিও না, অল্প করে নাও, কিন্তু কে শোনে কার কথা। মামুনি কয়েকটা আইটেমের মিষ্টি নিয়েছে আর বলছিল ঈদের দিন অল্প হলেও মিষ্টি মুখ করতে হয় সবাইকেই। বাসায় আসার পরে আমি আমার ছোট্ট ভাইটাকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। যদিও আমি একদমই মেহেদি ডিজাইন করতে পারি না, কিন্তু ছোট ভাই বোনের জন্য অনেক সময় নিজেদের সাধ্যের বাইরেও অনেক কিছু ট্রাই করতে হয়। আমি জাস্ট আয়ানকে কিছু ফ্লাওয়ার ড্র করে দিয়েছিলাম, আর মাশাল্লাহ আমার ভাইটা তাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের সমাজে খুবই বাজে রকমের একটা ট্রেন্ড প্রচলিত আছে যে ঈদের দিন সারাদিন ঘুমাবো, ঈদের কোনো প্রিপারেশন নেই, ঈদের জন্য ভালো লাগা কাজ করছে না, এরকম। কিন্তু আমি মনে করি আলহামদুলিল্লাহ আরও একটি বছর সুস্থ শরীরে পরিবারের সবার সাথে আল্লাহ রাব্বুল আলমিন ঈদুল আজহা পালন করে তৌফিক দান করেছে আমাকে। ইটস মোর দ্যান এনাফ ফর মি আলহামদুলিল্লাহ। তাই নিজের সর্বোচ্চটা দিয়ে ঈদকে ওয়েলকাম জানাতে হবে, ঈদের আয়োজন করতে হবে, আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করতে পারাটাই সবচাইতে বড় কথা। তাই আমি আশা করব আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের সর্বোচ্চ দিয়ে ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। অবশেষে আমার মেহেদি লাগানোর পালা চলে আসলো। আমাদের নেইবার নুহা, শি ইজ সাচ এ সুইট লেডি মাশাআল্লাহ। আমি নুহাকে বলেছিলাম আমি একটু মেহেদি ডিজাইন করতে পারি না, অ্যান্ড শি ওয়াজ উইলিং, আপু তোমাকে আমি মেহেদি লাগিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ নুহা ফর দ্য বিউটিফুল মেহেদি ডিজাইন।